কালকের প্রোগ্রামটা হচ্ছিল কি যে বেসিক্যালি এমি তো হচ্ছিল কি যে দ্য মেইন প্রোগ্রাম দ্যাটস এমি বাংলাদেশের সাবকন্টিনেন্টে আসছে এমি মার্টিনেস সো নেক্সট হচ্ছিল কি যেহেতু আমাদের একটা প্রিভিয়াস কোলাবোরেশন রয়েছে আর কি উইথ এমি আর কি সেটারই ধারাবাহিকতায় উই হ্যাভ ইনভাইটেড হিম সিন্স ইউ আর কামিং টু হচ্ছিল কি যে ইন্ডিয়া ইউ অলসো মেক এ ভিজিট টু বাংলাদেশ ইউ হ্যাভ এ লুক ইন টু আস সো যেহেতু হচ্ছে যে স্পেসিফিক্যালি হচ্ছিল কি যে এবং বাংলাদেশের মানুষ হচ্ছে যে এমিকে অনেক পছন্দ করে আর্জেন্টিনাকে অনেক পছন্দ করে সো উই ডিপলি 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 ওয়ান্টেড যে সে বাংলাদেশে আসুক এবং বাংলাদেশে এসে কোনো একটা পাবলিক ইভেন্টে সে হচ্ছে যে হোস্ট করুক অথবা পাবলিক ইভেন্টে পার্টিসিপেট করুক বাট আনফর্চুনেটলি যেহেতু হচ্ছে কি দ্য স্কেডিউল দ্যাট হি ইজ হ্যাভিং ও 38 ঘন্টা ফ্লাই করে আসতেছে আর কি বাংলাদেশে এবং এখানে এসে বাংলাদেশে ওর কয়েক ঘন্টা স্কেডিউলের পরে হি ইজ ফ্লাইং ব্যাক টু ইন্ডিয়া সো এই স্কেডিউলের ভিতরে হি ইজ নট কমফোর্টেবল টু হোস্ট অর পার্টিসিপেট ইন এনি পাবলিক ইভেন্ট আর কি সো আনফর্চুনেটলি আমাদের অনেক ইচ্ছা ছিল যে তাকে হচ্ছে যে আমরা একটা পাবলিক ইভেন্ট হোক অথবা আমরা না হইলেও অন্য কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হোক কোনো না কোনোভাবে টোটাল জিনিসটা অ্যারেঞ্জ করা বাট এমি এবং হচ্ছে যে এমি টপ ম্যানেজমেন্ট টিম এই টোটাল স্কেডিউল হোক অথবা টাইম লাইনটাতে খুব একটা কমফোর্টেবল না বিকজ আপনারা জানেন যে ধরনের ইন্টারন্যাশনাল সেলিব্রিটি উনি একজন সো এটা ইট টেক্স আ লট অফ প্রিপারেশন অ্যান্ড লট অফ ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেশন অ্যান্ড এভরিথিং আর কি সো সেই ক্ষেত্রে হচ্ছে যে ও আসছে কার্ডিসি ভিজিট করছে আমাদের অফিসে সো উই উইল বি হোস্টিং হিম বিকজ অফ দ্য প্রিভিয়াস রিলেশনশিপ দ্যাট উই হ্যাভ উইথ হিম সো উইল বি হোস্টিং হিম অ্যান্ড উই আর হোপফুল যে হচ্ছে যে উইল বি রিকোয়েস্টিং হিম উই উইল বি হ্যাভিং গুড টাইম উইথ হিম যে উই উইল ট্রাই টু গিভ হিম দ্য পিকচার যে হচ্ছে বাংলাদেশের মানুষজনকে কত পছন্দ করে কত ভালোবাসে অ্যান্ড সো দ্যাট নেক্সট টাইম সে যাতে আসে তার ফেলো কলিগসদেরকে সাথে নিয়ে যাতে আসে বাংলাদেশ সম্পর্কে উই ওয়ান্ট টু গিভ দেম এ ভেরি গুড হচ্ছে যে পার্সপেক্টিভ অ্যান্ড ইমপ্রেশন বাংলাদেশে আসলে এমির কোনো প্রোগ্রাম ছিলই না বাংলাদেশে কোনো এমির প্রোগ্রাম ছিলই না পরবর্তীতে আমরা রিচ আউট করছি যে হচ্ছে যে ইউ আর কামিং টু কলকাতা ওয়াই নট বাংলাদেশ আর কি তো অরিজিনালি যেভাবে অর্গানাইজ হয়ে আসছিল হোল ট্রিপটা সেখানে বাংলাদেশের কোনো সেগমেন্ট ছিল না পরবর্তীতে যখন আমরা কমিউনিকেট করলাম তখন সে জিনিসটা ডেফিনেটলি অ্যাকনোলেজ করছে আর্জেন্টাইন প্রত্যেকটা ফুটবলার জানে বাংলাদেশে কী পরিমাণ রক্ত সে জিনিসটা অ্যাকনোলেজ করছে তবে সে এই জিনিসটা মেনশন করছে যে এইবার তার এই স্কেজুইলে অলরেডি রেডি স্কেজুইলে যে পরিমাণ টাইট অবস্থা যেরকম ইন্ডিয়াতে একটা পাবলিক ইভেন্ট হচ্ছে টু বাট ওইখানে সে 3 দিন থাকতেছে নাকি সো সেখানে কম্পেয়ার টু দ্যাট বাংলাদেশে তার স্কেজুইলটা হচ্ছে অনলি ফর ফিউ আওয়ার্স সো এখানে বাংলাদেশে যে সে মানে আমাদের এরকম ছিল যে পাবলিক ইভেন্ট আমরা তো দেখাইতে চাই যে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে মানে আমি নিজে একজন আর্জেন্টাইন ফ্যান আমি কাতারে ছিলাম ওয়ার্ল্ড কাপ দেখে আসছি সো আমার চেয়ে গর্বের কোনো মুহূর্তই নাই যে দেখো এমি কত কোটি কোটি ভক্ত তবে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে যে ওর ম্যানেজমেন্ট টিম অ্যান্ড ওর স্কেজুলের সাথেও তো আলটিমেটলি আমাদের অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেট করতে হয়েছে ফাইনালি এরকম আসছে যে ইউ অ্যাটলিস্ট নিড টু সেট ফুট ইন বাংলাদেশ বাংলাদেশে একবার পা রেখে যেতে হবে আর কি সো ওই জিনিসটাই আমরা ফাইনালি চেষ্টা করছি এবং ওই জিনিসটাই ইনশাল্লাহ কালকে হইতে যাচ্ছে আর কি এবং এটার মাধ্যমেই হয়তো দিস ইজ দ্য স্টার্ট অফ এ মাচ বেটার ফ্রেন্ডশিপ যেখান থেকে হচ্ছে যে আমাদের এই ধারাবাহিকতাটা আরও শান্তির দিকে আগে যাবে বিটুইন বাংলাদেশ অ্যান্ড আর্জেন্টাইন লাভ যে বিষয়টা আর কি সেটা এবং কালকের যে প্রোগ্রাম কালকের প্রোগ্রামে মূলত বলতে গেলে সে ভোরবেলা ইনশাল্লাহ আসতেছেন বাংলাদেশে এবং আসার পরে হচ্ছে যে সে অবভিয়াসলি একটা অনেক বড় ফ্লাইট অ্যান্ড অনেক বড় একটা জার্নি করে আসতেছেন আসার পরে সে হচ্ছে যে অবভিয়াসলি হোটেলে কিছুক্ষণ রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পরে বাস্তবিকভাবে বলতে গেলে তার স্কেজুলটাও খুবই টাইট এবং এখানে আসলে কমপ্লেন করার কিছু নাই সে হোটেলে আসবে হোটেল থেকে তারপরে হচ্ছে যে সে মূলত সকালের দিকেই এক্স্যাক্ট টাইমটা আমিও এখনও স্পেসিফাই করতে পারছি না বাট সামার বিটুইন 9টা টু 12টা হয়তো এর মধ্যেই চলে আসবেন সো এরকম একটা টাইমে সে হচ্ছে যে নেক্সট ভেঞ্চার্সের অফিসে আসবেন এবং আসার পরে দেন হচ্ছে যে এখানে কিছু হচ্ছে যে আমাদের আইটিনারি প্ল্যান করা আছে তাকে আমরা কীভাবে গ্রিট করবো তার সাথে কীভাবে কমিউনিকেশন হবে সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু ছোট ভিডিও অথবা এই ধরনের তার সাথে বসে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা হইতে পারে যেখানে আমি মিস্টার জায়েদ আমরা থেকে তার সাথে কথা বলবো এবং সো আপাতত এই প্ল্যানটা আছে এবং কিছু গেস্ট থাকবেন এবং আমাদের টিম মেম্বাররা থাকবেন সো তাদের সাথে একটা ওভারঅল একটা অফিস ট্যুর দেওয়া দেন হচ্ছে যে কিছু ছবির ব্যবস্থা করা সো আপাতত এটাই প্ল্যান হচ্ছে
এবং আমরা যতটুকু শুনেছি যে এরপরে তার হচ্ছে যে কিছু গভর্নমেন্ট অথরিটির সাথেও হয়তো বসার সুযোগ হয়ে থাকতে পারে, রিকোয়েস্ট হয়ে থাকতে পারে, এবং সেটা হচ্ছে যে এই ব্যাপারে ফাইনাল কনফার্মেশন হয়তো আরও পরে আসবে, বাট ওইটা হোক না হোক তার পরপরই সে এখান থেকে হচ্ছে যে ডিরেক্ট ওইটা হইলে সেখানে চলে যাবে, এবং যদি না হয় তাইলে এয়ারপোর্টে চলে যাবে এবং ওইখান থেকে ডিরেক্ট সে কলকাতার উদ্দেশ্যে রওনা করবে। গেস্ট লিস্ট যেহেতু হচ্ছে লাগে কি আমরা একটা টেক বিজনেস গ্রুপ, আমরা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আছি, সো আমাদের হচ্ছে যে টেক ইন্ডাস্ট্রির মাননীয় প্রতিমন্ত্রী আর কি জুনায়দ আহমদ পলক থাকছেন আর কি, যেহেতু হচ্ছে যে আমাদের স্পোর্টস লাভারদের ভিতরে হচ্ছে যে আমাদের মাশরাফি বিন মুর্তজা, উনি হচ্ছে লোকে কি ইজ এ বিগ ফ্যান অফ আর্জেন্টিনা আর কি, সো আমাদের এখান থেকে মাশরাফি ভাই থাকতেছেন আর কি। সো বেসিক্যালি হচ্ছে যে গেস্টের ক্ষেত্রে হচ্ছে লোকে কি যে আমরা আসলে টোটাল গেস্টের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক থাকছেন এবং মাশরাফি বিন মুর্তজা এমপি থাকছেন।